সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি জার নাই কোনো ধোয়া এমন নুরের প্রদীপ জার নাই কোনো ধোয়া কাটা বিহীন ফুল তুমি যার জুড়ে ছোয়া সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহম্মদ সাল্লে আলা মুহাম্মদ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদারের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আরও একবার উপস্থিত হয়েছি মাদেরের চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর আলহামদুল্লাহাজাল আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ছোটোদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেগমেন্টস এবং আনন্দদায়ক আমরা আলহামদুলিল্লাহ সাজিয়েছি এই অনুষ্ঠানের মধ্যে আমরা ছোটোদের বিভিন্ন সেগমেন্টস যেমন গল্প থেকে শিখবো মোরা সকলের তরে সকলে আমরা এবং আরও ছোটো বাচ্চাদের রমজান কীভাবে অতিবাহিত হয় সেরকম রুটিন সম্পর্কিত বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসুন দশশ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুশরীপ পাঠ করেছি এ দড়ি পাঠ করার কেমন ফজিলত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি আলহামদুলিল্লাহ যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শৈকাতিক আমির আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়াস্তর কাদেরি দামাদ বরকাত তিনি দরশরীপ পাঠ করা ফজিলত সম্পর্কিত বিভিন্ন রিসালা লিখেছেন জি হ্যাঁ তার মধ্যে একটি রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুত সালাম এর মধ্যে একটি দুরশরপুর ফজিলত রয়েছে এরকমই একদিন জিব্রাহিল আলী নবীনা আলী সাল্লা সালাম আমাদের পিও রসুল্লাহ রবী সাল্লাহ তাহলে আলিহি আলী ওসাল্লাম এর দরবারে হাজির হলেন হাজির হওয়ার পরে সে আমাদের নবী সাল্ল্লাহ তলিহি আলী আসাল্লামকে বললেন যে ইয়ার সাল আল্লাহ তাল আলী আলী আসসালাম আপনি নবীর উপর যারা দুরশরী পাঠ করে আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন সুহান আল্লাহ আরও বলছেন যে আপনি নবীকে যারা সালাম প্রেরণ করেন আল্লাহ তালা তাদের নিরাপত্তা প্রদান করে একবার প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শ্রবণ করলেন তো যে আমরা যদি আমাদের পিও নব্বী সাল্লাহ আলী আসাল্লাম এর উপর শরীফ প্রেরণ করি তাহলে আমাদের রব আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করবেন আরও কি বলছেন যে আমরা যদি আমরা আমাদের পিনবী সাল্লাহ আলী আসসালামকে সালাম প্রেরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন আসুন আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে বেশি থেকে বেশি পরিমাণে দোরশ্বরী পাঠ করব। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক নসিব করুক আসুন আমরা মোহাম্মতের সাথে আরও একবার দৌড়্বরী পাঠ করে নিই সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল তাই আলি ওয়ালি ওয়াসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদার চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুল্লাহল ছোটদের শিক্ষণীয় আসন এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা সেগমেন্টস নিয়ে থাকি তার মধ্যে একটি সেগমেন্টস রয়েছে গল্প থেকে শিখবো মোরা আরও সেগমেন্টস রয়েছে সকলের তরে সকলে আমরা আরও সেগমেন্টস রেখেছি আমরা বাচ্চাদের রুটিন নিয়ে এবং আরও একটি নতুন সেগমেন্টস আলহামদুলিল্লাহ আমরা রেখেছি যেটি হচ্ছে ফেরাস্তাদের জগৎ জি হ্যাঁ আসুন দশশ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আমাদের প্রথম সেগমেন্টসের দিকে এগুব যে সেগমেন্টস নাম হচ্ছে গল্প থেকে শিখবো মোরা আলহামদুলিল্লাহ এ সেগমেন্টসের মধ্যে আমরা একটি ঘটনা শ্রবণ করে থাকি প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা অবশ্যই মন দিয়ে সে ঘটনা শ্রবণ করবেন এবং এই ঘটনা থেকে যা কিছু আমাদের শিক্ষণীয় রয়েছে তার উপর আমল করারও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসুন শ্রমণ করি এক ছোট্ট বাচ্চা যে খুব বেশি রাগে ছিল তার সম্পর্কিত ঘটনা যে হ্যাঁ এক শিশু ছিল যে শিশু অনেক রাগ তার মনের মধ্যে তার যে একটা অভ্যাস সে বেশি রাগে ছিল কোনো বিভিন্ন কথায় কথায় সে কি রেগে যেত কোনো একটু তার কথার সাথে একটু যদি ব্যাসকম হয়ে যেত সে কী করতো প্রতিটি কথায় কথায় রেগে যেত আজকে হয়তোবা যারা দশ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যেও হয়তোবা এমন অনেকের অভ্যাস রয়েছে যে কথায় কথায় বা বিভিন্ন কাজে কর্মে রেগে যাওয়া জি হ্যাঁ আপনাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে এ ঘটনার মধ্যে যেমন ওই শিশুটার মধ্যে যখন এত বেশি রাগ ছিল তখন তার মা বাবা খুব বেশি প্রারেশান হয়ে গেল যে এই ছোটো বাচ্চাটা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে একটু কোনো একটা কথাবার্তা বললে সে রেগে যাচ্ছে তো একদিন তার বাবা মা তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করার মাধ্যমেও যখন তাকে রাগটা কন্ট্রোল করা যাচ্ছে না তার মা বাবা অনেক পন্থা অবলম্বন করেছে যে কীভাবে বাচ্চাকে রাগ কন্ট্রোল করা এটা শেখানো যায় রাগকে নিয়ন্ত্রণ করা এটা শেখানো যেতে পারে তো একদিন তার বাবা এবং মা তারা চিন্তার মধ্যে লিপ্ত তার যে বাবা ছিল ওই শিশু যে শিশু বেশি রাগী তার যে বাবা ছিল তার বাবার একদিন একটা কৌশল তার মনের মধ্যে আসলো যে বাচ্চাকে কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা এটা শেখানো যায় তার বাবা তার ওই শিশুকে ডাকলো যে বেশি রাগে ছিল তাকে ডাকলো বলল বাবা চলো তোমাকে নিয়ে একটু ঘরের বাহিরে যাব বাহিরের দিকে যাব। তো যখন ছোট্ট শিশুকে নিয়ে ঘরের বাহিরের দেওয়ালের পাশে যখন বাবা গেলেন বাবা তার ছোট্ট শিশুকে বললেন বাবা হে বৎস তুমি তো বেশিরভাগই ক্ষেত্রে তুমি রেগে যাও কথায় কথায় আজকে থেকে আমি তোমাকে একটি পন্থা শিখিয়ে দিব। কিভাবে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো আর সে পন্থাটি হচ্ছে তুমি বাবা যখন রাগ তোমার মনের মধ্যে চলে আসে তুমি একটা কাজ করবা আমি তোমাকে কতগুলো প্যারেক দিচ্ছি এবং একটি হাতুড়ি দিচ্ছি তুমি কি করবে যখনই তোমার রাগ উঠবে তুমি এই গড়ের পিছনে এসে এই দেওয়ালের মধ্যে একটি প্যারাক ঢুকিয়ে দিবে আচ্ছা বাবা এই সন্তানকে এটা বুঝিয়ে দিলে যে বাবা তুমি কি করবা যখনই তোমার রাগ আসবে ততবারই তুমি যত যতবার রাগ আসবে ততবারই এক একটি প্যারাক তুমি এই দেওয়ালের মধ্যে গেতে দিবে ছোট বন্ধুরা এখানে আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করবেন যে সাধারণত নরম জায়গার মধ্যে যেটা সেটা হতে পারে মাটি বা যদিও বা কাটো হয় এইরকম স্থানের মধ্যে প্যারেক ঢুকানো খুব সহজ কিন্তু যদি সেটা দেওয়াল হয় যদি সেটা কোনো শক্ত ইটের বা অন্য কোনো শক্ত জিনিস হয় তাহলে এখানে প্যারেক ঢুকাতে কষ্টও বেশি হবে আর দেওয়ালে আমরা সাধারণত সবাই জানি যে প্যারেক ঢুকানো খুবই কষ্টকর হয়ে থাকে তো এখন বাবার কথা অনুযায়ী শিশু ওই শিশুটি এই কাজটা করা শুরু করলো অর্থাৎ একদিন তার সারা দিনটা মিলে প্রায় সাঁত্রিশ বার তার রাগ উঠেছিল সে কি করলো বাবার কথা অনুযায়ী ঠিক সাঁইতিরিশটি প্যারাক তা ওই দেওয়ালের মধ্যে গেতে দিল আচ্ছা বাচ্চা এভাবে প্রতিদিন তার রাগ উঠছে যতবার রাগ উঠছে ততবার সে কী করছে ওই দেওয়ালের মধ্যে প্যারেক গেতে দিচ্ছে কিন্তু সে ছোট্ট শিশু কয়েকদিন যখন অতিবাহিত হলো তার মনের মধ্যে আফসোস আসলো সে বলে এত কষ্ট করে প্রতিদিন আমার রাগ উঠছে আর আমি কি করছি এত কষ্ট করে প্রতিটা প্যারাক দেওয়ালের মধ্যে গেতে দিচ্ছি একদিন ওই ছোট্ট শিশু যখন তার বাবা যে আদেশটা তাকে দিয়েছিল এই এই আদেশটা দেওয়ার আর যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেলো অতিবাহিত হওয়ার পর একদিন ওই ছোট্ট শিশুর অন্তর মধ্যে একটা আফসোস আসলো সে বলো আজকে আমি আমার বাবার কাছে যাবো বাবার কাছে গিয়ে বলবো বাবা আমি এই বিষয়টা আর পারছি না এখন থেকে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করা শুরু করব। এই কথাটা যখন সে তার বাবাকে গিয়ে বললো হে বৎস তাহলে এখন থেকে আমার ধারণা হচ্ছে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করা তুমি শিখতে পারবে তো বাবা তার ছোট্ট শিশুকে বলল হে বৎস তুমি যেই দিন যেই সময় তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন একটা কাজ করবা এতদিন পর্যন্ত তুমি যে প্যারাকগুলো দেওয়ালের মধ্যে ঢুকিয়েছিলে সেই প্যারাকগুলো তুমি এক একটি করে উত্তোলন করে ফেলবা তখন বাবা যেভাবে বলেছে সন্তান তো সেরকম কাজ করছে একদিন যখন তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারলো তখন সে কী করলো একটি প্যারেক ওইখান থেকে তুলে ফেললো আরেকটি বিষয় ছোট্ট বন্ধুরা আপনারাও হয়তো বা জানবেন প্যারেক কোনো দেওয়ালে গাতা, যত কঠিন তার চাইতে অনেকগুণ সহজ হচ্ছে প্যারেকটা তুলে ফেলার ক্ষেত্রে তো এখন ওই ছোট বাচ্চা ওই ছোট্ট শিশুটা প্রতিদিন তার রাগকে সে কি আস্তে আস্তে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেলো এবং খুব সহজেই সে প্যারাকগুলা দেওয়াল থেকে তুলে ফেলতে পারছিল পরিশেষে প্রায় একশোটি প্যারাক সে রাগের কারণে গেতেছিল এবং ওই একশোটি প্যারেকি সে তার রাগকে নিয়ন্ত্রণ করা ফেলা পারার কারণে সে ওই প্যারাকগুলো সব তুলে ফেলেছিল একসময় তার বাবার কাছে গিয়ে বললো বাবা আমি যেই রাগের কারণে এত কষ্ট করে এতগুলো প্যারাক গেতেছিলাম আজকে আমি আমার সব প্যারাকগুলো আমি তুলে ফেলেছি বাবা তার সন্তানকে নিয়ে ওই স্থানের মধ্যে গেল যে স্থানে যে দেওয়ালের পাশে সে কী করেছিল যে দেওয়ালের মধ্যে প্যারেকগোলা গেঁথেছিল তো ওই পাশ দেওয়ালের পাশে যাওয়ার পরে সন্তানকে বলছে এখন বাবা হে বৎস তুমি একটু দেওয়ালের দিকে তাকাও এই দেওয়ালের দিকে একটু তাকাও এই দেওয়ালটা তুমি প্যারেক গাতার আগে যে রূপ ছিল এখন কি সে রূপ রয়েছে তখন ছোটো বাচ্চা বলছে না এখন তো বাবা এই দেওয়ালটা দেখতে খুব খারাপ দেখাচ্ছে এবং এই দেওয়ালটা অনেক গর্ত গর্ত হয়ে গিয়েছে তখন বাবা ওই ছোট বাচ্চাকে বললো হে বৎস আজকে এই দেওয়ালে এর সামনে যখন তুমি দাঁড়িয়েছ তখন তোমার থেকে এই দেওয়ালটা দেখতে খুব খারাপ দেখাচ্ছে ঠিক সেরকম তুমি যখন বাবা রাগ করতে তখন তোমার রাগের সময় তুমি মানুষকে যে কথাগুলো বলতে রাগের মাতার কারণে তো ঠিক সেই সময় তোমার সেই রাগে বরা কথাগুলা যখন অন্য কেউ খানে যেত তখন ওই কথাগুলা তার অন্তরে ঠিক ওইভাবে গেতে যেত যেভাবে তুমি দেওয়ালের মধ্যে তোমার প্যারাগুলো গেঁথেছিলে এই অবস্থা যখন তার বৎসকে বললা এবং আরও উদাহরণ দিল হে বাবা তুমি আজকে দেখতে পাচ্ছ যে দেওয়ালটা খুব খারাপ দেখাচ্ছে যে প্যারা গাতার কারণে ঠিক সেরকম হয়তোবা তুমি রাগের মাথার কারণে যাকে যত খারাপ কথাবার্তা বলেছ বলেছো ঠিক ততটা কষ্ট তুমি যাকে বলেছ রাগের মাথায় কথা সেই পেয়েছে এবং ওই কথাগুলা ছুরি আকারে তার অন্তরে গেতেছিল। যেরকম এই দেওয়ালটা খারাপ দেখাচ্ছে ঠিক সেরকম হয়তোবা তুমি কাউকে রাগের মাথায় কোনো খারাপ কথাবার্তা বলেছ বলেছো ঠিক ওই এরপরে মাফও চেয়ে নিয়েছো কিন্তু মাফ চাওয়ার পরেও তার অন্তরে সে দাগটা লেগে গিয়েছিল তাই ছোট্ট বন্ধুরা এবং মাদের চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আজকে আমরা হয়তোবা রাগের মাথায় কাউকে না কাউকে অনেক কিছু বলে ফেলি এবং হয়তোবা অনেকে তো মাফও চায় না যদিও বা মাফ চেয়ে নেয় এর পরেও তার অন্তর একটা দাগ লেগে যায় যেরকম দাগ এই দেওয়ালের মধ্যে প্যারেক ঢুকিয়েছিল প্যারেক আবার তুলে ফেলেছিল ঠিক কিন্তু একটা গর্ত ওই স্থানের মধ্যে ওই দেওয়ালের মধ্যে লেগে গিয়েছিল তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই ঘটনা থেকে এটাও শিক্ষা নিই যে আমরাও যেন আজকে ছোট রয়েছি এই জন্য যে রাগের মাথায় যে কোনো কাউকে যেন কোনো কিছু রাগের মাথায় এমন কোনো খারাপ কথাবার্তা যেন না বলি এবং যারা যে সকল দশস্রোতা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এটা চিন্তার বিষয় যে আমরা আজকে কত মানুষকে কত ধরনের বড় কথা বলে ফেলি যার দ্বারা ওই ব্যক্তি কষ্ট পাচ্ছে কিন্তু হয়তো বা পরে আমি তার থেকে মাফ চেয়ে নিলেও তার অন্তরে যে দাগটা লেগে যায় কিতাবের মধ্যে রয়েছে না যে দরবারের আঘাতের চাইতেও মানুষের মুখের দাগ মুখের কতার কারণে যে অন্তরে যে দাগটা লাগে এটার মাত্রাটা অনেক বেশি বলা হয়েছে তাই প্রিয় বন্ধুরা এই আজকের অনুষ্ঠানের এ সেগমেন্টস থেকে আমরা এটা শিক্ষা নিই যে আমরা যেন রাগকে নিয়ন্ত্রণ করা শিখি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামির প্রতিষ্ঠান আমির আলিস দাওদার কাতুমুল আলীন একটা রিসালা রয়েছে রাগের চিকিৎসা যে হা প্রিয় ছোট বন্ধুরা আপনারাও এই রিসালাটা পড়ার চেষ্টা করুন যেসব দর্শক আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট নেট এই ওয়েবসাইটের মধ্যে ওই রিসালাটা সংগ্রহ করতে পারেন নিজেও পড়ুন নিজেদের ঘরের ছোট বাচ্চাদেরকেও ওই রিসালাটা পড়ার উৎসাহ দিন ইনশাল্লাহ আমাদের অন্তর থেকে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এর বিভিন্ন পন্থা এর বিভিন্ন মাধ্যম আলহামদুলিল্লাহ ওই রিসালার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে থেকে বাঁচার সেই তৌফিক নসীব করুক আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এবং মাদারী চ্যানেলের শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম সেগমেন্টস গল্প থেকে শিখবো মোরা এটা শেষ করলাম এখন আমরা দ্বিতীয় সেগমেন্টসের দিকে এগুব যে সেগমেন্টসের নাম হচ্ছে সকলের তরে সকলে আমরা এমন নূরের প্রদীপ তুমি যার নাই প্রিয় ছোট বন্ধুরা সকলের তরে সকলে আমরা এই সেগমেন্ট মধ্যে আমরা আলহামদুলিল্লাহ জানতে পারি যে একে অপরকে কিভাবে সাহায্য করা যায় সে সম্পর্কে আলহামদুলিল্লাহ দশশ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে যেমন হতে পারে সেটা রাস্তার মধ্যে চলার সময় কোনো কষ্টদায়ক বস্তু সরে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছি এবং বিভিন্ন মা বাবার অনুমতি নিয়ে একে অপরকে আমরা যারা ছোট্ট বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছেন একে অপরকে বিভিন্ন খাবারের মাধ্যমে তহফা দেওয়া বিভিন্ন কাপড় চোপড় সহযোগিতা করা সে বিষয়ে আমরা ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ গত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জেনেছি আজকে প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা জানবো যে আমরা আলহামদুলিল্লাহ কেউ না কেউ স্কুলে পড়ালেখা করি কেউ মাদ্রাসায় পড়ালেখা করি তো যেই যেখানে পড়ালেখা করি বা আমরা ঘরে পড়ালেখা করলেও আমাদের আশেপাশে অনেক আমাদের বন্ধুবান্ধব রয়েছে তো যাদেরকে আমরা আমরাই যেই বিষয়ে জানি বা আমি যা পড়ালেখা করি হয়তো বা আমার মতো সেরকম কোনো বিষয় পড়ালেখা আমি যতটুকু জানি আমার হয়তো অন্য কোনো বন্ধু ততটুকু পড়ালেখা হয়তো সে নাও জানতে পারে তো আজকে আমরা সকলের তরে সকলে আমরা এই সেগমেন্টসের মধ্যে জানবো যে আমি যে পড়ালেখা জানি আমার থেকে যে জ্ঞান রয়েছে সে জ্ঞানটা যেন আমরা অপরকে শেয়ার করি অপরকে অপর যে বিষয়ে ওই ব্যক্তি ওই বন্ধু আমার জানে না তাকে যেন আমি ওইটা বুঝিয়ে দিই যে হ্যাঁ প্রিয় ছোটো বন্ধুরা আজকে আমরা যখন বিভিন্ন সময় স্কুলের মধ্যে যাই বা মাদ্রাসার মধ্যে যাই তখন যখন আমাদের শিক্ষক কোনো কিছু পড়া পড়াই অবশ্য আমাদের শিক্ষকের কাছে তা না বুঝলে বোঝার চেষ্টা করা উচিত কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের অনেক বন্ধু কোনো কিছু না জানলে আমাদের কাছে শিখতে আসে বা এমনও হতে পারে যে আমার কোনো ছোট বন্ধু সে তা পড়ালেখা একটু বুঝছে না আমি দেখি তখন আমরা কি সত্যিকার হতে তাকে গিয়ে এই বিষয়ে যে পড়ালেখা সাহায্য করা এটাকে আমরা করি যে হ্যাঁ পিয় ছোট্ট বন্ধুরা আমাদের করা উচিত কিন্তু আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে কি সে অন্য কাউকে পড়ালেখা শেখাতে চায় না যে আমরা মনে করি যে আমি যদি তাকে শিখিয়ে দিই সে মনে হয় আমার আগে চলে যাবে সে মনে হয় আমার থেকে আরও বেশি পড়ালেখা শিক্ষিত হয়ে যাবে নয় নয় পিয় ছোট্ট বন্ধুরা আমাদের এমন করা উচিত নয় কেননা যে এরকম করে বা এমন হতে পারে সে তার একসময় গিয়ে তার জ্ঞানের কমতি হয়ে যেতে পারে একসময় গিয়ে তার যে ছাওয়াটা সেটা আরও কমে যেতে পারে কেননা একে অপরকে সাহায্য করাটা আমাদের অবশ্যই করা উচিত কেননা একে অপরকে সাহায্য করলে আমাদের তালা খুশি হন আমাদের প্রিয়নবি খুশি হন আর যে এটা করে না অবশ্যই তার থেকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রিয় ছোট্ট বন্ধুরা আপনি কি জানেন যে আমরা যদি একে অপরকে পড়ালেখাতে সাহায্য করি সহযোগিতা করি আমাদের জ্ঞান কমে না যে হ্যাঁ জ্ঞান বরঞ্চ বেড়ে যায় এবং আপনি হয়তো বা প্রিয় ছোট্ট বন্ধু খেয়াল করবেন যখন আপনি কখনও কাউকে কোনো কিছু শিখিয়ে দিতে যান তখন আপনার মধ্যেও যদি কখনও কোনো ভুল ত্রুটি থাকে তাও সুদ্রিয়ে বা পরিশুদ্ধ করার সুযোগ হয়ে যায় যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধু তাই আমাদের উচিত যখনই আমাদের কোনো ছোট্ট বন্ধু দেখি সে কোনো পড়ালেখা একটু কমতি সে একটু পিছিয়ে রয়েছে তাকে যেন আমরা সাহায্য করি আমি যা জানি আমি যা বুঝি তাকে আরও সেই জিনিসটা বুঝিয়ে দিই সে পড়াটা বুঝিয়ে দিই কেননা এর দ্বারা আমারও উপকার হবে বরঞ্চ আমার ওই ছোট্ট বন্ধুরও উপকার হবে এমনও হতে পারে আজকে আমি প্রিয় ছোট্ট বন্ধু যে আমি আজকে আমি একটু পড়ালেখা বেশি জানছি কিন্তু এমন হতে পারে কোনো দিন কোনো এক বিষয়ে কোনো এক সময়ে আমারও হয়তোবা অজানা থাকতে পারে ঠিক ওই সময়ে আজকে আমি যে ছোট্ট বন্ধুকে সাহায্য করছি ঠিক ওই সময় হয়তোবা ওই বিষয়ে আমার ওই বন্ধু সে বিষয়টা জানতে পারে তখন আমি তার থেকে হেল্প নিতে পারবো তার থেকে সাহায্য নিতে পারবো যদি আমি আজকে তাকে সাহায্য করে থাকি তাই প্রিয় ছোট্ট বন্ধু আমাদের কখনও একে অপরকে শেখানোর ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকতে নেই বরঞ্চ সব সময় নিজে আগ অপরকে শেখানো উচিত আবার অনেকে রয়েছে কি যে তারা অহংকার করে যে আমি জানি আমি একটা কিছু নয় নয় প্রিয় বন্ধু আমাদের উচিত যে সময় অহংকার থেকে বেঁচে থাকা আপনি জানেন যে যে ব্যক্তির অন্তরে সরিষা দেখি না আমরা আমাদের গড়ের মধ্যে অবশ্য আমাদের আব্বুম্ব নিয়ে আসে সরিষার দানা সরিষার দানা পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের এটা অবশ্যই খেয়াল রাখা উচিত কি কখনো যেন আমরা অহংকার না করি বরঞ্চ সবসময় আমাদের যা জ্ঞান রয়েছে এর উপর আল্লাহতালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করা উচিত ঠিক আছে ইনশাল্লাহ আসুন আমরা আজকে থেকে নিয়ত করে নিই যে আমরা যখনই আমাদের কোনো ছোট্ট বন্ধু সে কোনো কিছু বিষয়ে না জানলে কোনো সাবজেক্ট বা কোনো বিষয়ে না জানলে আমাদের কাছে যদি আসে আমরা তাকে শিখিয়ে দিই পাবেন যদিও আমরা দেখি যে সে আসছে না লজ্জার কারণে আমি নিজে আগ বাড়িয়ে গিয়ে তাকে ওই বিষয়ে ওই পড়ালেখায় সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং দিন ইসলামের জ্ঞান ইলমে দিন সে তহফিক নসিব করুক আমিন বিজা নাম সালি আসলাম প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগোবো আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী সেগমেন্টসের নাম হচ্ছে রমজানের রুটিন প্রিয় ছোট্ট বন্ধুরা যে হ্যাঁ আমরা আমাদের এই সেগমেন্টসের মধ্যে জানার চেষ্টা করে থাকি এবং মার্শাল্লা ভিডিওর মাধ্যমেও দেখি যে আমাদের অন্য কোন ছোট বন্ধু তিনি কীভাবে তার রমজানের দিনগুলা অতিবাহিত করছেন অর্থাৎ তার রমজানের রুটিন কীরকম সে সম্পর্কে জানার চেষ্টা করে থাকে আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা দেখি আমাদের কোন ছোট বন্ধু আজকের তার ভিডিও আমাদের দেখা সৌভাগ্য হবে আসুন তার সাথে কথোপকথন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ

আমাকে জন্য আলহামদুল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি নামাজ আমার সাথে বাসায় পড়ি আলহামদুলিল্লাহ আমি রবি পড়তে পান আলহামদুলিল্লাহ মা আমি মাঝে মাঝে তেলোবাস করি আমি সকাল জায়গা তেল করি আমি তেলবাতে পড়ে আর ঘুমিনা আলহামদুলিল্লাহ আমি ভক্ত জগর নামাজ পড়ি আমি সবাই মিলে দোয়া করি আগে সবাই মিলে দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতার করি আব্বু আম্মু চাকুরা ইফতার করি আলহামদুলিল্লাহ ইফতারে পর দোয়া করি আমি তারা দিন নামাজ আম্মুর সাথে বাসায় পড়ি আলহামদুলিল্লাহ আমি দশটার থেকে প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের শ্রোতা আপনারা দেখলেন তো মার্শাল্লাহ আমাদের এক ছোট্ট বন্ধু তিনি তার কিভাবে রমজানের দিনগুলো অতিবাহিত হয় সে সম্পর্কে আমাদেরকে বলছিলেন জি দর্শস্রোতা আসলে এখানে আমাদের এই রকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরার একটি কারণ সেটি হচ্ছে আমরাও যেন আমাদের ঘরের যারা সন্তান সন্ততি রয়েছে তাদেরকে যেন আমরা এরকম নেকির বরা দিন যেন অতিবাহিত হয় সেই উৎসাহ যেন আমরা দিই যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা যারা আমাদেরকে আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আপনারাও মাসাল্লাহ দেখতে পেলেন তো যে আমাদের অপর এক ছোট্ট বন্ধু তিনি কিভাবে তার রমজানের দিন অতিবাহিত হয় সে সম্পর্কে বলছিলেন যে হ্যাঁ তাই আমাদের উচিত আমরাও যেন প্রতি ওয়াক্ত নামাজ আদায় করি এবং কোরআন শরীফের তেলাওয়াত করি যে হ্যাঁ অনেক ছোট বন্ধু রয়েছে কি যে রমজানের মধ্যে দুষ্টামির মাধ্যমে বা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অতিবাহিত করে দেয় নয় নয় বরঞ্চ আমাদের উচিত কোরআন শরীফের তেলাওয়াত করা মা বাবার সাথে নামাজ আদায় করা যে হ্যাঁ যারা ছোট বাচ্চা রয়ে তারা জামা সহকারে গিয়ে নামাজ আদায় করবে মাসাল্লাহ এবং এর সাথে সাথে আমাদের এটাও উচিত যে আমরা যেন যাদের সম্ভব হয় যে সকল ছোটো বন্ধুদের আমরা রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলার দয়ায় আমাদের এর দ্বারা অনেক ফজিলত অনেক সোয়াব হাসিল হবে এবং যাদের সম্ভব হয় না এটা একটা আলাদা বিষয় এবং যারা মা বাবা দেখতে পাচ্ছেন আপনি হয়তো বা জানেন আপনার বাচ্চা কি এই সময় কি এখনও কি সে রোজা রাখার তার সে সামর্থ্য রয়েছে হয়েছে কি না অবশ্যই আপনাদের যখন তাদের আপনারা দেখতে পান যে এই আমার সন্তান সে এখন রোজা রাখলে পারবে সে এখন রোজা রাখতে পারবে তাহলে অবশ্যই মা বাবার তাকে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করা উচিত আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তান সন্ততিদেরকে এই রমজান মাসের প্রতিটি দিন যেন নেকির মাধ্যমে অতিবাহিত হয় সে সুভাগ্য নসিব করুক তো প্রিয় দশস্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ হায্জ ওয়া আসুন আমরা আরেকটি আমাদের সেগমেন্টসের দিকে এগুবো যে সেগমেন্টসের নাম হচ্ছে ফেরাজ তাদের জগৎ আলা মুহাম্মদ সল্লি আলা মুহাম্মদ তুমি যার নাই প্রিয় শ্রোত্র বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দশস্রোতা আলহামদুলিল্লাহ হায্জ আমরা চেষ্টা করব আমরা আমাদের এই সেগমেন্টসের মধ্যে বিভিন্ন ফেরেশতাদের তাদের বর্ণনা শ্রবণ করার জন্য এবং বিভিন্ন ফেরেশতারা তাদের কি কাজ রয়েছে জি হাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা তাদের কি কাজ রয়েছে আপনারা হয়তো অনেক ছোট্ট বন্ধুরা রয়েছেন যে ফেরেশতারা আর সম্পর্কে নাও জেনে থাকেন আসলে আমরা প্রথমে শ্রবণ করে নিই যে ফেরেশতারা কারা জি হ্যাঁ ফেরেশতারা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি অবশ্যই দুনিয়ার সব কিছু আল্লাহতালার সৃষ্টি কিন্তু তারা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি অবশ্যই কিন্তু এদেরকে তাআলা বিশেষ নূর দ্বারা সৃষ্টি করেছেন যে হ্যাঁ তার তাহলে আমরা পিয়ার ছোট্ট বন্ধুরা জানতে পারলাম কি যে ফেরেজ তারা হচ্ছে নূরের তৈরি আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে ফেরেশতারা দেখতে কেমন যে হ্যাঁ কিতাবের মধ্যে রয়েছে ফেরেজ তাদের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তারা বিভিন্ন সময় বিভিন্ন আকার বা বিভিন্ন রূপ ধারণ করতে পারে যে কোনো রূপ ধারণ করতে পারে জি হ্যাঁ আর প্রিয় ছোট্ট বন্ধুরা এ ফেরেজ তারা সর্বদা কী কী কাজ করে জি হ্যাঁ এরা হচ্ছে এই ফেরেজ তারা সর্বদা আল্লাহ তাল্লার হুকুম পালন করে এবং কিতাবের মধ্যে এটাও রয়েছে ফেরেজ তারা সর্বদা আল্লাহতালার ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন সুবাহ আল্লাহ এবং আপনাদের মনের অনেকে প্রশ্ন আসতে পারে যে ফেরেজ তাদের শঙ্কা কত কিতাবের মধ্যে এর কোনো নির্দিষ্ট হয়তো বা শঙ্কা পুরোপুরি উল্লেখ করেনি কিন্তু ফেরেশতারা কতটুকু সংখ্যক তার কোনো সীমা বা তার কোনো নির্দিষ্ট সংখ্যা বলা যেতে পারে না এবং বিভিন্ন কিতাবের মধ্যে এদের সংখ্যা বর্ণনা বিভিন্ন রেওয়াইতে এসেছে সাল আমরা পরবর্তী অনুষ্ঠানেও এ সম্পর্কে আরও বর্ণনা আমরা শ্রবণ করব তাই অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন তো আসুন আজকের এই সেগমেন্টসের মধ্যে আমরা এমন একজন ফেরাস্তার বর্ণনা শ্রবণ করব যে ফেরাস্তা হচ্ছে সকল ফেরাস্তাদের সারদার জি হ্যাঁ যার নাম হচ্ছে হজরত জিব্রাহিল আমিন আল নবীনা আলহি সালাতলাম জি ছোট বন্ধুরা এই জিব্রাহিল আমিন আলহি সালাতসাল্লাম ইনার সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের প্রথমের যে দরসরে পাঠ করা ফজিল্লা শ্রবণ করেছি যে আমাদের নবীর কাছে আল্লাহ তালা পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছেন আমাদের নবীর কাছে এটা হচ্ছে জিব্রাহিল আমিন আলহি সালাতসালামের অনেকগুলো কাজের মধ্যে বিশেষ কাজ জি জিব্বাইল আমিন আলহাসমের কাজকে যদি আমরা প্রশ্ন করি তাহলে তার অনেকগুলা কাজের মধ্যে বিশেষ কাজ হচ্ছে কি আল্লাহ তাআলার অহি বা কোনো কথা আমাদের নবীগণদের কাছে প্রেরণ করা এটি তার কাজ রয়েছে এবং জিব্বাইল আমিন আলহিাস্তুয়ালসাল্লাম যে আমি কিছুক্ষণ আগে বললাম ফেরেশতাদের সংখ্যা এত বেশি যার কোনো সংখ্যা নির্দিষ্ট নেই অনেকগুলা ফেরেশতা যার কোনো তুলনা হতে পারে না এই সকল ফেরস্তাদের সর্দার হচ্ছেনকে জিব্রাহ আমিন সালাতু সালাতুয়ালাম সুবাহান আল্লাহ এবং প্রিয় বন্ধুরা হজর জিব্রাহীন আমিন আলী সালাতু আসাল্লাম ইনার ইনার সাথে ইনার সাথে সম্পৃক্ত আমাদের নবীর বিভিন্ন আমরা ঘটনা অনেক শ্রবণ করেছি এবং জি ফেরেস তাদের আমরা ইংলিশেও বলে থাকি অ্যাঞ্জেলস বলা হয় তো এই ফেরেজ তাদের বিভিন্ন বড় বড় পাকাও রয়েছে অনেক ফেরেজ আমরা অনেক সময় বিভিন্ন ওয়াকিয়া বিভিন্ন এরকম আমরা ফজিলত শ্রবণ করে থাকি যে কোনো ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় বের হয় তখন বিভিন্ন ফেরেস্তারা তাদের পাকা ওই সকল মানুষের পায়ের নিচে বিছিয়ে দিয়ে থাকে সুবাহান আল্লাহ তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরও উচিত ইলমে দিন শিক্ষা গ্রহণ করা যেরকম এখন আমরা মাদানি চ্যানেল দেখে আমরা ইলমে দিন শিক্ষা অর্জন করা আমাদের সৌভাগ্য হচ্ছে তাই আমাদের উচিত ইলমে দিন দিন ইসলামের জ্ঞান থেকে যেন আমরা দূরে না থাকি তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যেই শ্রবণ করলাম ফেরেস্তার যে সেগমেন্টসের বিষয়ে হজরত জিব্রাহিল আমিন আলহি সালাতসাল্লাম তাহলে ইনার কাজ সম্পর্কে আমরা কী জানলাম যে ইনি হচ্ছেন আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম পালন করে থাকেন সকল ফেরেস্তাদ আল্লাহ তালা হুকুম পালন করে কিন্তু এই ফেরেশতা যিনি ফেরেশতাদের সর্দার জিব্বাই আমিন আলী সালাত সাল্লাম ইনি আল্লাহ তালা পক্ষ থেকে যদি নবীদের উদ্দেশ্যে কোনো কথা বা বার্তা থাকে সেগুলা বাহক হিসেবে তিনি কাজ করে থাকেন তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শ্রবণ করলাম যেমন আমরা গল্প থেকে শিখব মোরা সেগমেন্টসের মধ্যে রাগ সম্পর্কে জেনেছি এবং সকলের তরে সকলে আমরা সেগমেন্টসের মধ্যে আমরা যেই একে অপরকে পড়ালেখা শেখানোর ক্ষেত্রে যে সাহায্য ব্যাপারে জেনেছি এর উপরও এবং রমজানের রুটিন সম্পর্কে আমরা অপর বাচ্চা সম্পর্কে জেনেছি তার থেকেও যেন আমরা উৎসাহ নিই আমরাও যেন এটা শিক্ষা নিই আমরা নিজেরাও যেন আমাদের প্রতিদিন আর নেকির মাধ্যমে অতিবাহিত হই আল্লাহ তালা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক তো পি ছোট্ট বন্ধুরা সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের কাছে এই দোয়া করে এই আশা রেখে এই তামান্না রেখে যে আমাদের রমজানের দিনগুলো যেন গুনাহের মাধ্যমে নয় বরঞ্চ নেকির মাধ্যমে অতিবাহিত হয় আর সেই আশাতে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সল্ল আল আল হাবিব সল্লাহ তায়দা আলা মুহাম্মদ সল্লাহ তায়দা আলিহি আলহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোন ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোয়া সাল্লে আলা মুহাম্মদ, সাল্লে আলা মুহম্মদ সাল্লে আলা মুহাম্মদ।